আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আমি ইসরাত জাহান চৌধুরী আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের সাথে গণিতের মধ্যে তোমাদের সাথে আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে জ্যামিতি। আজকে আমি তোমাদেরকে জ্যামিতি নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমি এখানে কিছু জ্যামিতি লিখেছি, দেখো। প্রথমে লিখেছি চতুর্ভুজ। চতুর্ভুজ হচ্ছে কি? চারটি সরলরেখার দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এখানে আমি চারটা রেখা দিয়েছি, এই সরলরেখার সরলরেখার দ্বারা সীমাবদ্ধ, এটি হচ্ছে একটা চতুর্ভুজ। তোমরা লিখার সময় খাতায় প্রথমে চতুর্ভুজ দিয়ে তারপরে তোমাকে চতুর্ভুজ কাকে বলে? চারটি সরলরেখার দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। লিখার পরে চিত্র আঁকবে। চিত্রর মধ্যে তোমরা ক ক ক এভাবে চিহ্নিত করবে। চিহ্নিত করার পরে নিচে লিখে দিবে চিত্রে ক ক ক একটি চতুর্ভুজ। তারপরে নিয়েছি আয়ত। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এখানে বলেছি যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এখানে আমি দেখো, এখানে চারটি কোণে কি হয়েছে? এখানে সমকোণ। তাই যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আমি এখানে চিত্র এঁকেছি। চিত্র আঁকার পরে এখানে আবার লিখে দিয়েছি নিচে, দেখো। চিত্রের নিচে তোমরা এভাবে লিখবে ক ক ক একটি আয়ত। তারপরে দিয়েছে বর্গ। একটি চতুর্ভুজ যার চার কোণ সমকোণ এবং চার বাহু দৈর্ঘ্য একই। এখানে ঠিক শিক্ষার্থী বন্ধুরা, আমি হাতে এঁকেছি সেই জন্য এখানে চারটি বাহু সমান হয়নি। কিন্তু তোমরা যখন বাসায় আঁকবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্কেল দিয়ে মেপে মেপে, স্কেলের সাহায্যে মেপে মেপে তোমরা এখানে চারটি কোণে চারটি বাহু কি হবে? সমান হবে। তোমরা আঁকার সময় চারটি বাহু কি করবে শিক্ষার্থী বন্ধুরা? চারটি বাহু সমান করে আঁকবে, সেটা হচ্ছে বলবে। একটি চতুর্ভুজ যার চার কোণ সমকোণ, চারটা কোণ হবে সমকোণ এবং চার বাহু দৈর্ঘ্য একই হবে। এখানে চারটা বাহু এঁকেছে, চারটা বাহু দৈর্ঘ্য তোমাদের একই সমান আঁকতে হবে। তোমরা যদি এখানে স্কেল নিয়ে আঁকো, আঁকার সময় যদি এখানে 3 সেন্টিমিটার ধরো, তাহলে চারটা বাহুই হবে 3 সেন্টিমিটার। তারপরে দিয়েছি চিত্রে ক ক ক একটি বর্গ। তারপরে আমি তোমাদেরকে সামান্তরিক। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল ও সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল ও সমান কিন্তু কোণগুলো, এখানে কোণগুলো কোনোটাই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিকটা আঁকার সময় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বাঁকা করে আঁকবে। চিত্রে ক ক ক একটি সামান্তরিক। তারপর লিখেছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুইটি বিপরীত বাহু সমান্তরাল নয়, অপর দুইটি বিপরীত বাহু দেখো সমান্তরাল নয়, সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে আমি আজকে তোমাদের 5টি জ্যামিতি দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের দায়ী থাকবে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গাইড থাকবে, জ্যামিতি সব শিখবে ও এসডব্লিউ করবে। আজকে আমি তোমাদেরকে 5টি জ্যামিতি দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আমি প্রথমে দিয়েছি তোমাদেরকে চতুর্ভুজ, তারপর দিয়েছি আয়ত, তারপর দিয়েছি বর্গ, তারপর সামান্তরিক, আর হচ্ছে যে ট্রাপিজিয়াম। আজকে তোমাদের তাহলে আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।